ডানলপে পুলিশ অটো স্ট্যান্ড ছড়িয়ে দিতেই পথে নেমে প্রতিবাদ অটো চালকদের, সমস্যায় নিত্যযাত্রী। অটো স্ট্যান্ড সরানো নিয়ে শনিবার রীতিমতো রণক্ষেত্রে রাখার নেয় ডানলপ মোড়। ট্রাফিক পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে পথে নামে ব্যারাকপুর ডানলপ, ডানলপ শিথির মোড় অটো চালকরা। বরানগর মেট্রো স্টেশনের সামনে অটো স্ট্যান্ড থাকায় তা সরিয়ে দেয় পুলিশ, যার জেরে কমতে থাকে যাত্রী সংখ্যা, ফলে ক্ষোভে ফেটে পড়ে অটো চালকরা। ডানলপ ট্রাফিক গার্ডের অফিস ঘিরে চলে ব্যাপক বিক্ষোভ, যার জেরে স্তব্ধ হয়ে পড়ে বিটি রোড। চালকরা অটো বন্ধ করে দেওয়ায় সপ্তাহান্তে রীতিমতো অটো না পেয়ে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। চালকদের অভিযোগ, বরানগর মেট্রো স্টেশনের সামনে অটো স্ট্যান্ড থাকায় তা সরিয়ে দেয় পুলিশ, যার জেরে কমতে থাকে যাত্রী সংখ্যা, ফলে ক্ষোভে ফেটে পড়ে অটো চালকরা। ডানলপ ট্রাফিক গার্ডের অফিস ঘিরে চলে ব্যাপক বিক্ষোভ। বিক্ষুব্ধ অটো চালক তৃণাঙ্কুর মিত্র দাবি, আমাদের অটো স্ট্যান্ড ছিল, অটো স্ট্যান্ড যখন আগে আমাদের পরিবহন মন্ত্রী বিলাদ হাকিম ছিলেন, উনি বলেছিলেন মেট্রো স্টেশনে অটো স্ট্যান্ড হবে। আমরা সেই মতে আমাদের এমএলএ সাহেবের পারমিশন নিয়ে আমরা এখানে অটো লাগানো চালু করেছি। এখান থেকে যাবে ডানলপ থেকে ব্যারাকপুর যাচ্ছে, এদিকে ডানলপ থেকে ডানলপ থেকে খামারহাটি, স্ট্যান্ডগুলো হয়েছিল, স্ট্যান্ডগুলো ভালো মতো চলছিল, এটা আপত্তি ছিল। বর্তমান যিনি এ রয়েছেন, সাব ইন্সপেক্টর রয়েছেন ডানলপ সাব ট্রাফিকের, রামপ্রসাদ মণ্ডল, ওনার আপত্তি ছিল এখানে কোনো অটো স্ট্যান্ড হতে দেওয়া যাবে না, কেন ওনার এটা আপত্তি। উনি এখানে আমাদেরকে বাদ দিয়ে, আমরা ডানলপের লোক, আমাদেরকে বাদ দিয়ে উনি বাইরের কোনো লোককে এনে এখানে অটো স্ট্যান্ড খুলে দেবেন, সেটা আমরা আপত্তি জানিয়েছিলাম। তারপর আমরা যখন এমএলএ সাহেবের কথা বলতে আমরা এখানে অটো স্ট্যান্ড করে দিয়েছি, তখন উনি বলেছিলেন যে ঠিক আছে, উনি হেরে গেছেন, উনি বলেছেন তোমরা এবার জিতে গেলে এরপরে আমি তোমাদের খেলা দেখো, তোমাদের পেটে লাথি মারবো। সেই লাথিটা আজকে উনি মারলেন, পরশুদিন থেকে কি হলো এখানে, পরশুদিন থেকে আমাদের এখানে এখানে চারখানায় রিক্সা দাঁড়াতো, যারা সাইকেল রিক্সা চালিয়ে খেতো, তারপরে আমাদের অটো লাগাতো। এখানে উনি কি করলেন, ব্যারিকেড করে দিলেন কিসের জন্য, যে সেফ লাইফ সেফ ড্রাইভ। উনি এখানে ব্যারিকেড করে দিলেন জনতার স্বার্থে, যেটা এখানে ফুটপাথ রয়েছে তাকে, এখানে দেখুন ডান দিকে দেখুন ফুটপাথ রয়েছে, এতদিন ধরে মানুষরা যাতায়াত করছিল, রাস্তা পার হয়ে যাচ্ছিল, বিটি রোড পার হয়ে ওপাশে চলে যাচ্ছিল, কেউ ব্যারাকপুরের দিকে কেউ সিটিমোড়ের দিকে চলে যাচ্ছিল। এখন দাবি কি তাহলে, আমাদের দাবি হচ্ছে আমাদের জায়গা আমাদের ফিরিয়ে দিতে হবে, না দিলে কাল থেকে আমরা অলসনে বসবো, লাগাতার ধর্মঘট চালাবো, যতক্ষণ না আমাদের কোনো সমস্যার সমাধান হচ্ছে। আমার নাম মৃগাঙ্কন, আপনি অটো চালক? হ্যাঁ আমি অটো চালক। এদিকে ট্রেন থেকে নেমে অটো না পেয়ে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। এখানে আনা অটো পাওয়া যাবে না, যারা অটো দাবি করছেন কি বলবেন? বলবো যে এখানে রাস্তাটা যদি ভাঙাচোড়া থাকে, ন্যাচারালি আমাদের মতন বয়স্ক লোকের তো নিশ্চয়ই অসুবিধে হয় যাওয়া আসা করতে পারে, কারণ আমরা যে কোনো সময় পড়ে যেতে পারি, এটা তো আমাদের অসুবিধেই হয়। তা আজকে তো অটো প্রায় চলছে না, সব যারা অটো চালক আছে ভালো, তো আমাদের অসুবিধেই হয়ে যায়। আপনার নাম? আমার নাম প্রকাশ নিয়োগ। বাড়ি যেতে পারছেন না অটো হবে কি বলবেন? অটো না পাওয়াতে কি সমস্যা হচ্ছে? কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আপনার নাম? আমার নাম কথা। আপনার বাড়ি কোথায়? নিত্যযাত্রী সত্যপুরের বাসিন্দা অনিমেষ ঘোষ বলেন, শুনলাম অটো দরকার যানবাহন পরিবহনের মাধ্যমে আমরা যাতায়াত করি, এবং এখান থেকে আমাদের আপে উঠে আবার আসা, সব থেকে বাবা বয়স্ক যারা মানুষ, আমরা ইয়াং তবু অনেকটা ম্যানেজ করতে পারি, কিন্তু কিছু সময় তাড়া থাকে বাড়ি যাওয়ার জন্য, বা ফেরার সময় মানুষ অনেকেই বাড়িতেই তাড়াহুড়ো করে যেতে হয়, সেই জন্য যদি আবার ওই পারে লাইন ক্রস করে গিয়ে অটো ধরতে হয়, তখন যারা যা নিত্য যাত্রী তাদের কিন্তু প্রচন্ড প্রবলেম হয়, শুধু আমরা না সর্বোপরি সমস্ত যাত্রীদের সুবিধা হয়, এটা দরকার। সামান্য অ্যাক্সিডেন্ট, একটু মানুষ যদি সচেতন হয় সেই অ্যাক্সিডেন্টটাকে মানুষ অ্যাভয়েড করা যেতে পারে, আমাদের উচিত সেইটা, প্রত্যেকটা মানুষেরই সচেতনভাবে চলাচল রাস্তা চলাফেরা করা উচিত, কোনো মানুষেরই শরীর খারাপ হয়, তারা এত দূর ক্রস করে গিয়ে ওইখানে আবার মাঝখানে লাইনে দাঁড়ানো, ওই পাড়ে গিয়ে কখন অটো আসবে, এটা তার থেকে সামনে ছিল খুব ভালো ছিল, এটা যদি আবার পুনরায় হয় সেটা অনেক যাত্রী উপকার পাবে। আপনি কতদূর থেকে কতদূর যাবেন? আমি এখন যাব সোদপুর। আপনার নাম? আমার নাম অনিমেষ ঘোষ। ডানলপ থেকে পল্লব হাজরার রিপোর্ট, খবর এই সময়।